টোটো চালক পিতার টোটোতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল কন্যার। ঘটনাটি ঘটেছে নবদ্বীপ থানার অন্তর্গত মাঝেরচর গ্রামে। নবদ্বীপ থানার অন্তর্গত মাঝেরচর গ্রামে টুকটুকি বিবি জমাদুল শেখ টুকটুকি তার বাপের বাড়ি শান্তিপুর নতুন পুকুর হেডমাউথ স্ট্রিটে বেড়াতে আসে। তার বাবার নাম এনাতি আলী, পেশায় টোটো চালক। প্রত্যেকদিনের মতো এদিনও টোটো সারা রাত চার্জে বসিয়েছিল তার বাবা। পুরো টোটোটি বিদ্যুৎ সংযোগ হওয়ায় এদিন সকালে উঠে টুকটুকি টোটোতে বসায় ঘটে যায় দুর্ঘটনা। সাথে সাথে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তাররা টুকটুকিকে মৃত বলে ঘোষণা করেন। মৃত্যুর রহস্য কারণ জানতে স্থানীয় পুলিশ তদন্ত চালাচ্ছে বলে সূত্রে জানা যায়। এই দুর্ঘটনা ঘটলো কিভাবে? এই দুর্ঘটনা ঘটলো, গাড়িটা ও প্রত্যেকদিনই বসে, যে অভ্যাসটা আছে যে বসে চার্জ দেয়, গাড়ি অটোমেটিক বডি হয়ে গেছে, তার জন্য এই ঘটনাটা ঘটেছে। কখন ঘটে ঘটনাটা? এই 7টার সময় বসেছে, 10-20 মিনিটের মধ্যে কে দেখে ফেলে, দেখ সাঁতারি করে নামায় নামানোর পড়তে পড়তে একটুখানি সুস্থ, মানে জ্ঞানটা অল্প একটু তো হয়তো মনে হয় ছিল, হাসপাতালে নিয়ে যেতে যেতে মনে হয় ডেথ হয়ে গেছে। তা আপনারা বুঝতে পারেননি যে এটা বডি হয়ে গেছে টোটো গাড়িটা? না। তা ও কি অজান্তেই টোটোতে বসেছিল? অজান্তে তো। সরে যা। এখন এই দুর্ঘটনা ঘটার কারণ আপনি কি মনে করছেন? এখন আমি মনে করছি বাড়ি নিয়ে এসে আর কি করবো, যা হাত তাই হয়ে গিয়েছে।